ঢেকি স্বর্গে গেলেও ধান বাঁধে কথাই আছে, আর সেই ঢেকির কথা আমরা ভুলতে বসেছি। এখনকার সময় ঢেকি দেখাই যায় না, এক সময় ধান বাঁধার একমাত্র অবলম্বন ছিল এই ঢেকি। ঢেকি ছাড়া ধান বাঁধা পিঠা তৈরি করার জন্য গুড়িকোটা কল্পনাই করা যেত না। বাংলার ঐতিহ্য ঢেকি এখনকার সময়ে আমাদের ছোট সোনামণিরা চিনবে না বললেই চলে। ঢেকি কিভাবে ধান বাঁধে, পিঠা তৈরির জন্য কিভাবে গুড়ি তৈরি করে, তা আমাদের অনেকেরই অজানা। আশা করি এই ভিডিওটা দেখে অনেকেরই ছোটবেলার কথা মনে পড়ে যাবে। এখনো আমাদের দেশে কিছু কিছু গ্রামে দেখা যায় এই ঐতিহ্যবাহী ঢেকি।